অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি আপনি রেডি হয়ে বসে আছেন, বেরোবেন নাকি? হ্যাঁ ঠিক আছে, ব্রেকফাস্টটা করে নিন। রোজ আজকাল অনিয়ম করছেন, একদম ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেন না। নিন। বাকি খাবারগুলো খাবেন না? তারা এখন আমার লেট হয়ে যাবে খেতে গেলে, আমি বাইরে খেয়ে নেব। মানে ব্রেকফাস্ট রেডি তাও আপনি খেয়ে যেতে পারছেন না? এত বাইরে খাবার কি আছে? তারা আমি গতকাল অলরেডি ইন্টারভিউটা মিস করেছি, ইন্টারভিউর মাঝখানে আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। আমার ভাগ্য ভালো, আমি আজকে আরেকটা অফার পেয়েছি, যদিও এটা পার্ট টাইম জব, কিন্তু এটাই এখন আমার কাছে অনেক টাকা। এখন যদি আমি খেতে যাই তাহলে আমার লেট হয়ে যাবে, আমি ইন্টারভিউটা কোনোভাবেই মিস করতে চাই না। এখন আমার কাছে এই চাকরিটা খুব ইম্পর্টেন্ট, আর আমার কাছে টাকা খুব ইম্পর্টেন্ট। আমি এলাম। বলো বাবা। রীতি, রাহুল কেমন আছে রে? রাহুল আগের থেকে অনেকটা বেটার আছে। ও ঠিকঠাক খাওয়া দাওয়া করছে তো? ওই আর কি, জানোই তো যে ওর খাওয়া নিয়ে কতটা বায়না, মাঝে মধ্যে জোর করে খাওয়াতে হচ্ছে আর কি। কেন এরকম হলো বোঝা যাচ্ছে? ডাক্তারবাবু যা বললেন যে লো প্রেসার আর বিনা কারণে টেনশন করার জন্য। ঠিক আছে, তুই ওর পাশে থাক, আর ওর খেয়াল রাখিস, আর নিজেরও খেয়াল রাখিস। ওকে, আমি আবার তোকে ফোন করব। আচ্ছা ঠিক আছে। সবাই বলো একসাথে খাবো আজকে। সবাই মানে সবাই তো বাড়িতে নেই, আদি মা আর রেণুকা দি একটু মন্দিরে গেছে, আর সমুদ্র তো এইমাত্র ব্রেকফাস্ট করেই কাজে বেরোলো। সমুদ্র কিছু খেয়েছে? হ্যাঁ, তারা তো একটু আগেই সমুদ্রের ঘরে জলখাবার নিয়ে গেল। ঠিক আছে, তুমি সমুদ্রের মাকে খেতে আসতে বলো, আর ওই মেয়েটাকেও ডেকে নাও। সবাই একসাথেই খেয়ে নি। সমুদ্র খেয়ে বেরিয়েছে? সেটা তো জানি না, বেরোবার সময় তেমন করে তো কিছু বলে গেল না, হঠাৎ আমাকে প্রণাম করলো। আমি জিজ্ঞেস করলাম, হঠাৎ প্রণাম করছিস কেন? বলল দরকারি কোনো কাজে বেরোচ্ছে, এটা বলেই তো বেরিয়ে গেল। সমুদ্র জেনারেলি বেরোনোর আগে আমাকে বলে বেরোয়, কিন্তু আজকেও বেরোনোর আগে আমাকেও
বলে গেল না। দীনবন্ধু বাবুর ব্যাপারটা নিয়ে ও হয়তো ভীষণ ডিস্টার্বড। সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে সমর কি করা উচিত সেটাও বুঝতে পারছে না। আসলে সব দিকের রাস্তাই তো বন্ধ। বেশ কয়েকদিন ধরেই সমুদ্রকে দেখে আমার কেমন একটা লাগছে। কি করে যে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাও তো সমু এত চিন্তার মধ্যেও নিজের কাজ কিন্তু ঠিক করে করে যাচ্ছে, আর আমি মা হয়ে ওকে কোনোভাবেই কোনো হেল্প করতে পারছি না। আমিও তো ওকে যতবারই জিজ্ঞেস করছি প্রত্যেকবারই আমাকে এড়িয়ে যাচ্ছে। সবসময় উত্তর দিচ্ছে চিন্তা করবেন না, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কিন্তু যতই হোক আমি তো মা, মায়ের চোখ আর কতটুকু এড়িয়ে থাকতে পারবে। সমুদ্র চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে ওর ভেতরে যেন সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে। সমুদ্রকে আমি যতদিন চিনি ততদিন ধরে ওকে এতটা ভেঙে পড়তে কোনোদিন দেখিনি। স্বাভাবিক, একা কতই বা আর সহ্য করবে। ছেলেটার দিকে তাকালেই মনটা যেন কেমন করে, হঠাৎ করেই কেমন অসহায় হয়ে পড়ল। সমুদ্রের সাথে কথা বলো, এই মুহূর্তে আমাদের সবার উচিত ওর পাশে দাঁড়ানো, ওর সাথে থাকা। ফিজিক্যালি আমরা ওকে হেল্প নাই বা করতে পারি, কিন্তু মেন্টালি তো হেল্প করতে পারি, মেন্টালি আমরা পাশে দাঁড়াতেই পারি, তাই না? ও যেন এক মুহূর্ত নিজেকে একা ফিল না করে বসে। আমিও তো সেটাই ভাবছিলাম, ছেলেটা মনের মধ্যে এতগুলো কষ্ট চেপে রেখেছে সেটা একদম উচিত নয়। তারা, তারা, হ্যাঁ বলো, কি ভাবছিস? এত কিছু না, বলো। তারা, একটা সত্যি কথা বলতো, সমুদ্র কি অন্য কোনো কারণে এতটা আপসেট, নাকি শুধু দীনবন্ধু বাবুর ব্যাপারটা নিয়ে এতটা ভেঙে পড়েছে? আমার যতদূর মনে হয় বাবার ব্যাপারটা নিয়ে ও খুব টেনসড। তোদের মধ্যে কিছু হয়নি তো? সব ঠিক আছে তো? না, আমাদের মধ্যে কেন কিছু হবে, সব কিছু ঠিকই আছে। আজ সমুদ্র বাড়িতে ফিরুক, ওর সাথে একবার কথা বলবো, দেখি দুই মা মিলে ছেলের মনের কষ্টটা একটু শেয়ার করতে পারি কিনা।